আপনাদের সামনে যে তথ্যটি তুলে ধরছি সেটি টাইগার ভাটার গত শনিবারের আপডেট। এখানে হাতছিপের পাস চলেছিল অশোকনগর থেকে আগত শিকারীরা এইখানে খুব ভালো মাছ ধরেছেন এই দিন, তার তথ্য তুলে ধরলাম। এর পাশাপাশি কয়েকটি খবর জানানোর আছে। টাইগার ভাটা হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেতে পারে, তার আগে শিকারীদের উদ্দেশ্যে মূলত যে সমস্ত শিকারীরা হুইল ছিপে মাছ ধরে থাকেন তাদের জন্য একটি সুখবর আছে। এখানকার পাশের মূল্য 1500 টাকার বদলে 1300 টাকা করে দেওয়া হচ্ছে এবং সেইটি চলতে থাকবে। এখানে আপাতত 4 জন করে হুইল ছিপের শিকারীদের বসতে দেওয়া হচ্ছে ও পাশাপাশি হাতছিপের শিকারীরাও তাদের সঙ্গে বসছেন। এই পুকুর সম্পর্কিত কোনো তথ্য আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণটা দেখুন। কোথা থেকে এসছো তোমরা? কোথা থেকে এসছো? মাছতলা। তোলো তোলো আগে তোলো, মাছটা দেখাই একটু। আজকে মাছ খেয়েছো তো? হ্যাঁ মাছ খেয়েছো। জি কি ভাই, নাম কি? আমার নাম আমির। আমির এই একই জায়গার থেকে এসছে? না হ্যাঁ একই জায়গা থেকে, অশোকনগর থেকে। আমার চলবে তোলো। মাছ খাচ্ছে তো? কাম লাগা কা